সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছেন তরুণ মজুমদার। গতকাল শারীরিক অবস্থা অতি সংকটজনক হলেও চিকিৎসকদের তৎপরতায় বর্তমানে স্থিতিশীল প্রবীণ চিত্র পরিচালক। এই মুহূর্তে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। চিকিৎসকেরা তারা কি জানাচ্ছেন, মেডিকেল বুলেটিনে কি বলা হচ্ছে? সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছেন চিত্র পরিচালক তরুণ মজুমদার। গতকাল শারীরিক অবস্থা অতি সংকটজনক হলেও চিকিৎসকদের তৎপরতায় বর্তমানে স্থিতিশীল রয়েছেন 92 বছরের প্রবীণ চিত্র পরিচালক। বেশ কয়েকদিন ধরে যকৃতজনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এসে খোঁজ নিয়ে গেছেন তরুণ মজুমদারের, এবং ইতিমধ্যেই 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু পরীক্ষা, শারীরিক পরীক্ষা করা হয়েছে তার, তবে অবজারভেশনে রয়েছেন প্রবীণ চিত্র পরিচালক তানায়া। বেশ ধন্যবাদ জানাবো প্রিয়াঙ্কা তোমায়। সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছেন প্রবীণ চিত্র পরিচালক তরুণ মজুমদার, এবং গতকালে তার শারীরিক অবস্থা অতি সংকটজনক হলেও চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন যে বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই যকৃতজনিত সমস্যা নিয়ে এসএসকেএম এর উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন তিনি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন প্রবীণ এই চিত্র পরিচালককে দেখতে।